সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ডিএসটিভি খবর থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি, আমি সঞ্জিতা আক্তার। আমরা এখন এসেছি আইন সদাগণ আশোক ফাউন্ডেশন কক্সবাজার এলাকায় লাইট হাউসে। এখানে আমরা অনেক অসহায় এবং অনেক মানবাধিকার কর্মী যারা নাকি সচ্ছল আবার কিছু আছে, অসহায় ব্যক্তি একে অপরকে সহযোগিতা করতেছে। তবে আমাদের যে মনোয়ার আপনার সভাপতি তার হাত ধরে, তো আমরা আশা করব যে দর্শক আমাদের এই যে সংস্থাটা, এই সংস্থার হাতে হাত মিলিয়ে আপনারা কিছু অনুদান দিবেন যাতে এই অসহায় দুস্থ মহিলাগুলি সুন্দরভাবে চলতে পারে। জি আপা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপা? জি আপা, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। এই এই যে আপনার যে একটা মনোভাব মানবাধিকার সংস্থা একটা যে আপনি এখানে জোন অফিস করেছেন, বিভিন্ন কাজ করে যাচ্ছি, কিন্তু এতে যে একটা চাহিদা আছে আমাদের দেশে, আমাদের দেশে যারা মানে বিত্তবান যারা আছে, আমি এদের কাছ থেকে কিছু মানে সহায়তা চাচ্ছি এদের জন্য। বিশেষ করে আমাদের দেশের যে নির্যাতিত যারা স্বামীহারা, যারা বৃত্তিহারা আছে আমাদের মানে এ দেশে, এদের জন্য আসলে এখনও কোনো বিত্তবান এগিয়ে আসে না, এগিয়ে আসতেছে না। আমি চাচ্ছি এদের এদের পিছনে আমাদের বিত্তবানরা এগিয়ে আসবে, আমাদের সহযোগিতা করবে। আমাদের এই সংস্থায় একটু সহযোগিতা চাচ্ছি আসলে আমি, কারণ যে মানে আমাদের দেশে যে আজকে রোহিঙ্গারা, হ্যাঁ, যারা রোহিঙ্গারা মানে বাহির থেকে এসে আমাদের পিছনে কেউ কোনো মানে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে না। আমি চাচ্ছি আমাদের এই যারা অসহায় দুস্থরা আছে এদের পিছনে সাহায্যের হাত বাড়াবার জন্য আমি বিত্তবানদের কাছ থেকে মানে সহায়তা চাচ্ছি। আচ্ছা, আমি আপনাকে আরেকটু বলবো যে আপনার এখানে যে সদস্যগুলি আছে তারা আপনার প্রতি খুব আন্তরিক, আন্তরিকতা কেন? আসলে আন্তরিকতা আন্তরিকতা কেন সেটা বিশেষ করে আমি এদেরকে খুব বেশি স্নেহের সুখে দেখি। কেন? কারণ এরা এরা যেভাবে চলাফেরা করে, যেমন আমার সামনে একটা মহিলা এখনো বসে আছে, উনি একদিন এসে আমাকে বলতেছে যে মা গো, আমরা যে এত শীতে কষ্ট পাচ্ছি, আমাদের কিন্তু একটি কম্বলও কেউ দিল না। ইনি বলতেছে আমার সামনে, উনি বসে আছে এক বৃদ্ধ মহিলা। কিন্তু আমি তখনই একটা ফেসবুকে একটা মানে একটা স্ট্যাটাস দিলাম যে কেউ কি এগিয়ে আসবেন আমাদের এই কম্বল দেওয়ার জন্য। তখনই মানে এদের 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 এই মহিলাকে একজনে একটা কম্বল দিয়েছিলেন, এবং আমি নিজে ব্যক্তিগত উদ্যোগে ইনাদেরকে কম্বলের ব্যবস্থা এবং শীতবস্ত্র আর কি শীতবস্ত্রের ব্যবস্থা করছিলাম, আর খাদ্য ব্যবস্থা করছিলাম, বিভিন্ন কিছু আমি এদের জন্য সাহায্য সহযোগিতা, বিপদে আপদে যে কোনো সময় আমি এদের জন্য কাজ করি, যার কারণে এত বেশি আমার প্রতি সহায়ক। আচ্ছা, আপনি কি হেড অফিস থেকে কোনো সহযোগিতা পান? না, আমি হেড অফিস থেকে কোনো সহযোগিতা পাই নাই, এবং অত্র এলাকার কোনো আপনার বিত্তবানদের কাছে কোনো সহযোগিতা পাই নাই, এবং যারা বিভিন্ন সহযোগিতা করতেছে মানে বাহিরে, মানে এদের কাছে আমি কোনো সহযোগিতা পাই নাই। আপনি কি তাদেরকে লক করেছিলেন? আমি আসলে লক করছিলাম বলতে আমি, হ্যাঁ, আমি বিশেষ করে কয়েকদিন কাছে লক করছিলাম, কিন্তু এরা এটা এত বেশি গুরুত্ব দেয়নি। আমরা আশা করবো যারা বিত্তবান আছে তারা অবশ্যই এই ব্যাপারটা নিয়ে গুরুত্বভাবে দেখবেন, এবং সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমাদের মনোয়ারা আপার হাতে হাত মিলিয়ে কাজ করবেন। তো আমরা পাশে আছে সেক্রেটারি সাহেব, তো তার একটু আমরা বক্তব্য শুনবো। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি তো এখন আপনি সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন, তো এখানে নারী সংগঠন নারীদের নিয়ে কাজ করা, এখানে পুরুষের জন্য কী করতেছেন? আসলে আমি আশেক ফাউন্ডেশন কক্সবাজার সদর উপজেলার সম্মানিত সভাপতি জনাব মনোয়ারা পারভীন, উনি আছেন, ওনার উদ্যোগেই আমি এখানে আসলে এসেছি। ওনার কাজে সহযোগিতা করার জন্য আসলে একজন পুরুষ দরকার ছিল, আমি ওনার সাথে কাজ করতেছি আজকে দীর্ঘদিন ধরে। আমরা চাই সমাজে যেমন আপনার মহিলারা আছে, অসহায় মহিলারা আছে, তেমনি পুরুষদের সাথে পুরুষও আছে। আমরা পুরুষ অসহায় পুরুষ জনগোষ্ঠীকে কাজে লাগাতে চাই, এবং আমরা মহিলাদের সাথে যারা দেখা গেছে আমাদের সমাজে একজন পুরুষ একটা পরিবারে একজন পুরুষ আয় রোজগার করে একজন, কিন্তু বাচ্চা কাচ্চা মিলে 7-8 জন আছে, উনি ওই পরিবার নিয়ে উনি চলতে উনাদের অনেক কষ্ট হয়। আমরা এই দিকটা দেখভাল করি, আমরা চেষ্টা করি আমাদের এই যে মহিলারা যারা আছেন, আমরা অনেকেই করেছি মহিলাদেরকে সেলাই প্রশিক্ষণ দিচ্ছি, আমরা সেলাই প্রশিক্ষণ দিয়ে তাদেরকে স্বামী এবং স্ত্রী দুজনকে স্বাবলম্বী করার আমরা চেষ্টা করতেছি। তো আমরা চাই সমাজের অনেক বিত্তবানরা আছেন, বিভিন্ন বড় বড় ফাউন্ডেশনে তারা বিনিয়োগ করেন, তারা দেন, কিন্তু তারা সঠিকভাবে নির্ণয় করেন না, নির্ণয় করে বিতরণ করেন না।
আমরা ক্ষুদ্রভাবে চেষ্টা করতেছি যেন সঠিক জায়গায় ত্রাণ পৌঁছে যায়, সঠিক জায়গায় তাদের খাদ্য পৌঁছে যায়, কাপড় চোপড় পৌঁছে যায়, তাদের বাসস্থানের বিভিন্ন দ্রব্যদি পৌঁছে যায়, এটা চেষ্টা করি। তবে আমি আপনার আপনাদের চ্যানেলের মাধ্যমে একটা জিনিস আহ্বান করব, আমাদের দেশের উপর ঘাড়ের উপর চেপে আসে 10 লক্ষ রোহিঙ্গা। এই রোহিঙ্গারা সরকার এবং বিভিন্ন সংস্থারা রোহিঙ্গাদেরকে বিভিন্নভাবে ত্রাণ দিয়ে কাপড় চোপড় দিয়ে বিভিন্নভাবে সহায়তা করতেছে, কিন্তু কেউ এ পর্যন্ত করে নাই ওই রোহিঙ্গা দুস্থ নারীদের, যারা স্বামীহারা, তাদেরকে কোনো ধরনের নিজেদের স্বাবলম্বী করার উদ্যোগ নেয় নাই। আমরা আশেক ফাউন্ডেশনের উদ্যোগে আমরা একটা উদ্যোগ নিয়েছি, রোহিঙ্গা নারীদের সেলাই প্রশিক্ষণ দিব, তাদের ড্রেসে তাদের যে কাপড় চোপড়, তারা যে মায়ানমারে গিয়ে যে তারা কাপড় চোপড় পরে, ওই কাপড় চোপড়ের উপরে সেলাই প্রশিক্ষণ দিয়ে তাদেরকে সেলাই মেশিন বিতরণ করে আমরা তাদের দেশে যেন তারা ফিরে গিয়ে তারা স্বাবলম্বী হতে পারে, এ ব্যাপারে আমরা আসলে খুব চেষ্টা করতেছি। আমরা বিত্তবানদের সহায়তা চাই, রোহিঙ্গা ক্যাম্পে আমরা ক্যাম্প করে তাদের সে প্রশিক্ষণ দিয়ে তাদের সহায়তা করার জন্য আমরা খুব আগ্রহী। এবং আমাদের আমাদের আশেক ফাউন্ডেশনের যে যিনি সভাপতি জনাব মনোয়ারা পারভীন, উনি সেলাই প্রশিক্ষণের দরিদ্রদের সেলাই প্রশিক্ষণের সাথে দীর্ঘদিন ধরে জড়িত আছেন, আমরা চাই ওনার হাত ধরে ওনাকে নিয়ে আমরা রোহিঙ্গা ক্যাম্পে ওই ক্যাম্পটা পরিচালনা করার জন্য আপনাদের চ্যানেলের মাধ্যমে বিত্তবানদের কাছে আহ্বান জানাই। ধন্যবাদ আপনাকে। আমাদের আবার কিছু বলেন যে আপনাদের সংগঠনের একটু লক্ষ্য উদ্দেশ্য আমাদের এই আশা ফাউন্ডেশনে সম্মানিত মনোয়ারা পারভীন আপনাই ও আমাদের সহ সব দুস্থ দরিদ্র মহিলারা সবাই আমার সালাম গ্রহণ করবেন। সালাম আলাইকুম। তো আমার কথা হচ্ছে যে আমাদের যে আজকে এই অসুস্থ দরিদ্র এবং চিকিৎসাহীন বাচ্চারা যে লেখাপড়া করতে পারে না, আমাদের অনেক আমাদের পাশে আছে বাসা নাই, লেখাপড়ার অবস্থা নাই, তাদের খরচ যোগাতে পারতেছে না, যাতে ওরা পড়ালেখা করতে পারে এবং তাদের এই সামনে যে রমজান আসতেছে যাতে ওরা কিছু সাহায্য সুবিধা নিতে পায়, এই ব্যাপারে আমি আপনাদের কাছে বিরুদ্ধে অনুরোধ জানাচ্ছি, যাতে আপনারা আমাদের এই সামনে রমজানে কিছু ব্যবস্থা করতে পারেন। হ্যাঁ, আপনাদের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদের যে পরিচয় করে দিলাম যে সভাপতি, সাধারণ সম্পাদক এবং আরো যারা আছে অন্যান্য, কিন্তু এখানে যে অসুস্থ অসহায় মহিলারা আছে, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অবশ্যই হাতে মিলিয়ে কাজ করবেন। আমাদের যে মনোয়ারা পারভীন, উনি যে আমাদের সভাপতি, সভাপতিকে সহযোগিতা করবেন, আপনাদের সহযোগিতা পেলে সে আপনাদের জন্য করতে পারবে। আর আপনারা যদি তার ডাকে না এগিয়ে না আসেন, তাহলে উনি কিন্তু আপনাদের ডাকে আসবেন না এবং আপনাদের জন্য কিছু করতে পারবেন না। তো আপা, আমাদের শেষ যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হলো আপনি আমাদের ডিএসটিভির উদ্দেশ্যে কিছু বলবেন। আমি প্রতিদিনই দেখি ডিএসটিভি বলতে আমাদের সাথে আপা, আসলে উনি প্রতিদিনই যে কোনো একটা কাজ বা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা উনি অনেক কাজ করেন এবং আমরা এতে অনেক উৎসাহিত হই ডিএসটিভির মাধ্যমে। আসলে আমরা উনি বিভিন্ন জায়গায় নিজের নিবিড় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে উনি ডিএসটিভির মাধ্যমে অনেক কথা বলেন, বিনামূল্যে উনি সত্যতা যাচ্ছেন মাধ্যমে আইনের সাথে কথা করার কথা বলেন, আপনি সমাজে যৌতুক কথা নিয়ে উনি কথা বলেন, ঝড়ে পড়া শিশুদের শিক্ষার আওতানার কথা বলেন, নারীদের পাশাপাশি সমাজে নির্যাতিত বন্ধুদের আইনগত সাথে কথা করার কথা বলেন, বয়স্ক শিক্ষা কিশোর কিশোরদের শিক্ষা প্রদান করার কথা বলেন, বিভিন্ন কথা নিয়ে আসলে উনি ডিএসটিভিকে প্রতিদিনই একখানে একটা উপহার দিয়ে থাকেন। ওই জন্য আমি ডিএসটিভি অনেক ধন্যবাদ দিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে থাকবেন, ডিএসটিভির সাথে থাকবেন, আমরা সবসময় আছি আপনাদের পাশে, নিত্য নতুন খবর নিয়ে আবার আপনাদের কাছে উপস্থিত হব, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, ধন্যবাদ। আমরা এখন আশেক ফাউন্ডেশনে যে আপার সাথে কথা বললাম, মনোয়ারা পারভীন সভাপতি, আমরা সদস্যদের কাছে জিজ্ঞেস করবো যে আসলে মনোয়ারা পারভীন যে আমাদের শ্রদ্ধেয় আপা, সে কতটুকু কাজ করতেছে। আসসালামু আলাইকুম, আপনার নামটা? আমার নাম কাজল রেখা। কাজল রেখা, কাজল রেখা আপা, আমাদের যে মনোয়ারা পারভীন যে সভাপতি আপা, আপনাদের প্রতি কতটুকু সদয়? আমরা মানে সামনে আরো করার জন্য আন্টিকে
আপনারা যদি হেল্প করেন আন্টি আরো সহযোগিতা করবে, আর আন্টি যাতে যে কাজ উদ্দেশ্য মানে রওনা দিয়েছে সেই কাজে আরো এগিয়ে যেতে পারার মতো আপনারা যদি সহযোগিতা করেন, সবাই সহযোগিতা করলে আন্টি আরো আমাদের জন্য আরো অনেক কিছু করতে পারবে, সেই কথা আমি আপনাদের মানে বলছি। ধন্যবাদ আপনাকে। আমরা এখানে যে বয়স্ক একজন আছেন, আপনি এই যে মানবাধিকার সংস্থা আসছেন, আপনি বয়স্ক একটা মানুষ, আপনি কি চান, আপনার জন্য কি চান, আপনি আপার মাধ্যমে কি চান? আমরা আশা করবো যে আমাদের যে এই আশা ফাউন্ডেশনে যে জোন অফিস আছে, এই জোন অফিসে উদ্বোধন যারা যারা ব্যবসায়ী এবং যারা প্রভাবশালী তারা অবশ্যই সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিলে এই যে অসহায় দুস্থ মহিলারা, এরা সুন্দর চিকিৎসা পাবে, এরা বেঁচে থাকার মতো কিছু অনুদান পাবে, আমরা সেই প্রত্যাশা করবো উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে।